এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তার স্ত্রী তাদের সাথে কুশল বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ জন্ম নিয়েছে। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতির বন্ধন নিয়ে বসবাস করছে। এই ধারা অব্যাহত রেখে সবাইকে এক হয়ে কাজ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য বজায় রেখে দেশের সকল ধর্মের জনগণ দলমত নির্বিশেষে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবে, শুভ বুদ্ধ পূর্ণিমার দিনে এই প্রত্যাশা রইল।